হজ একটি আরবি শব্দ হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী হজ বলতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে কাবাঘর জিয়ারত করার ইচ্ছাপোষণকে হজ বলা হয় হজ একটি ফরজ ইবাদত হলেও ইহা সকলের জন্য ফরজ নয় শুধুমাত্র যাদের হজ করার সামর্থ্য রয়েছে তাদের উপর হজ ফরজ হজ ফরজ হওয়ার শর্ত পূরণ হলে তাকে অবশ্যই হজ করতে হবে হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে মক্কা শরীফ যাওয়া আসার যাবতীয় খরচের ব্যবস্থা থাকা হজের সফর করার সময় পরিবারের খরচ বা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকা হজে যাওয়া আসাতে কোনো রূপ প্রাণহানির আশঙ্কা না থাকা হজে যেতে রাষ্ট্রীয় কোনো বাধা না থাকা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক ও জ্ঞানের অধিকারী হওয়া মহিলাদের জন্য উপরের শর্তগুলোর সাথে একজন মাহারাম অর্থাৎ স্বামী বাবা ভাই ছেলে লোক থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের অদরে আশকোনায় অবস্থিত হাজি ক্যাম্প বাংলাদেশ হজ অফিস বাংলাদেশ হজ অফিস বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশের হজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের হাজিদের কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ হজ অফিস দায়বদ্ধ জেদ্দা মক্কা এবং মদিনায় এর একটি করে শাখা অফিস রয়েছে এটি আসকোনা হজ শিবির পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত যেখানে হজ যাত্রীরা সৌদি আরবে তাদের বিমানের জন্য অপেক্ষা করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধর্ম বিষয়ক কার্যক্রম প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শুরু হয় অতপর এ মন্ত্রণালয়ের ক্রিয়া সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল পঁচিশে জানুয়ারি উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি পৃথক মন্ত্রণালয় হিসেবে যাত্রা শুরু করে বিগত আটই মার্চ উনিশশো চৌরাশি সালে মন্ত্রণালয়টির নামকরণ করা হয় মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড এনরমেন্ট পরবর্তীতে চোদ্দোই জানুয়ারি উনিশশো তারিখে উক্ত নাম পরিবর্তন করে পুনরায় মন্ত্রণালয়ের নামকরণ করা হয় মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় উনিশশো আশি সালে কার্যক্রম শুরু হওয়ার পর হতে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ প্রশাসকের কার্যালয় হজ অফিস ঢাকা হজ অফিস জেদ্দা মক্কা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাধ্যমে সরকারের ধর্ম বিষয়ক সকল কার্যক্রম পরিচালনা সহ দপ্তরগুলোর কার্যক্রমের মনিটরিং ও সমন্বয় করছে বাংলাদেশ থেকে আপনি দুভাবে হজে গমন করতে পারেন সরকারি ব্যবস্থাপনায় ও প্রাইভেট হজ এজেন্সির মাধ্যমে উভয় শ্রেণী হাজিদের প্রথম কাজ পাসপোর্ট সংগ্রহ করা পাসপোর্ট সংগ্রহ যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার তাই আগে থেকে এর জন্য প্রস্তুতি নেবেন আপনি যদি সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চান তাহলে নিম্ন বর্ণিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন সরকার কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে সমুদয় টাকা যে কোনো অনুমোদিত ব্যাংকে। একত্রে জমা দিবেন সরকার কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফর্ম পূরণ করে তা ঘোষিত তারিখের মধ্যে জমাকৃত টাকার রসিদ সহ জেলা প্রশাসকের অফিসে জমা দিবেন জমা দেওয়া টাকার রসিদ ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে অফিস কর্তৃক নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে হসক্যাম্প থেকে বিমানের টিকিট সংগ্রহ করবেন আপনার জমা দেওয়া টাকা যেসব খাতে ব্যয় করা হয় তা নিম্নরূপ বিমান ভাড়া এম্বার্কেশন ফি ভ্রমণ কর ইন্স্যুরেন্স ও সারচার্জ ব্যাস কার্ড পুস্তিকা কবজি বেল্ট আইটি সার্ভিস ইত্যাদি মোয়াল্লিম ফি মক্কা মদিনা শরীফের বাড়ি ভাড়া সৌদি আরবে অবস্থানকালীন খাওয়া দাওয়া ও কোরবানি খরচ যা হাজিদেরকে বাংলাদেশে দিয়ে দেওয়া হয় আপনি চাইলে বেসরকারি ব্যবস্থাপনায় হজি যেতে পারবেন বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করবেন সরকার অনুমোদিত যেসব এজেন্সির সুনাম রয়েছে সেগুলোর মধ্যে কোনো একটি বেছে নেবেন তাদের নির্ধারিত টাকা চুক্তির মতো পরিশোধ করবেন টাকা পরিশোধ করে পাকা রসিদ নিয়ে নেবেন কী কী সুবিধা আপনি তাদের কাছ থেকে পাবেন তা নিশ্চিতভাবে জেনে নিন সরকার কর্তৃক অনুমোদিত নয় এমন এজেন্সিকে কখনো টাকা দেবেন না এজেন্সিটি সরকার অনুমোদিত কিনা তা জেনে নিন সৌদি সরকারের অনুমোদন আছে কি না তা জানতে পারবেন ডাব্লুডাব্লু ডাব্লু হাজি ইনফরমেশন ডট কম সাইটের মাধ্যমে হজ যাত্রীদের জন্য করণীয় প্রথমে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে স্বাস্থ্য পরীক্ষা করোনা ও মেনিনজাইটিস প্রতিরোধক টিকা বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে জেলা পর্যায়ে ও হাজি ক্যাম্পে এর সুস্থ ব্যবস্থা রয়েছে মেডিকেল সার্টিফিকেট ছাড়া কেউই হজে যেতে পারবেন না হজ প্রশিক্ষণ সরকারি ব্যবস্থাপনায় হজ পালনেদের জন্য প্রথম পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়গুলিতে সুবিধা মতো সময়ে প্রশিক্ষণের আয়োজন করা হয় দ্বিতীয় পর্যায়ে হজ যাত্রায় তিন দিন আগে হজ ক্যাম্পে অবস্থানকালে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বেসরকারি হজ এজেন্সিগুলোর কোনো কোনোটি ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরব গমনের পূর্বেই একদিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এসব প্রশিক্ষণ প্রোগ্রামে মনোযোগের সাথে অংশগ্রহণ করা উচিত এছাড়াও কোনো কোনো বিজ্ঞ আলেম অথবা মর্সিক কর্তৃপক্ষ হজ প্রশিক্ষণের ব্যবস্থা করে সেখানেও অংশগ্রহণ করা উচিত ঢাকা হজ ক্যাম্পে সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীগণ হজ অফিস থেকে প্রেরিত অনুমতিপত্রে নির্ধারিত যে তারিখ থাকবে সেদিন পর্যাপ্ত সময় হাতে নিয়ে হজ ক্যাম্পে গিয়ে রিপোর্ট করবেন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীগণ এজেন্সির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন হজ ক্যাম্পে রিপোর্ট করার সময় সরকারি ব্যবস্থাপনার হাজিগণ পাসপোর্ট ব্যাংকে টাকা জমা দেওয়ার ডুপ্লিকেট রসিদসমূহ মেডিকেল সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট এজেন্সির পরামর্শ অনুযায়ী সাথে আনবেন হজ ক্যাম্প ডরমিটরিতে শুধুমাত্র হজ যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় তাই আত্মীয় স্বজন সাথে আনা উচিত নয় তবে নিস্তলায় আত্মীয় স্বজনগণ তাদের হজযাত্রীদেরকে নানাবিধ দাপ্তরিক কাজে সহায়তা দিতে পারেন হজ ক্যাম্পে পান খাওয়া বা ধূমপান করা নিষিদ্ধ প্রয়োজনীয় খাবার সরবারের জন্য রয়েছে তিনটি ক্যান্টিন যা রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে তাই বাইরে থেকে খাবার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই টিকিট পাসপোর্ট বৈদেশিক মুদ্রা ও অন্যান্য কাগজপত্র খুবই যত্নের সাথে সংরক্ষণ করবেন এগুলো হারিয়ে গেলে হজে যাওয়া সম্ভব হবে না মালামাল বহনের জন্য যে লাগেজ নেবেন তার গায়ে নাম পাসপোর্ট নম্বর ও ঠিকানা লিখে রাখবেন কমপক্ষে দুই সেট ইহারামের কাপড় দুই সেট পায়জামা পাঞ্জাবি দুইটি লুঙ্গি দুইটি টুপি দুইটি গেঞ্জি একটি তোয়ালে দুইটি গামছার সাথে নেবেন শীত মৌসুম হলে দুই একটি গরম কাপড় বিশেষ করে চাদর সাথে নেবেন মহিলা হজযাত্রীদের উত্তম হচ্ছে সালোয়ার কামিজ নেয়া সুরি কাচি সুই ইত্যাদি ধারালো জিনিস হাত ব্যাগে বা সাথে নেয়া নিষেধ তবে লাগেজে নেওয়া যাবে আপনার কোনো ওষুধ থেকে থাকলে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী পর্যাপ্ত ওষুধ সাথে নেবেন তবে ব্যবস্থাপত্র অবশ্যই সাথে রাখবেন অন্যথায় জেদ্দা এয়ারপোর্টে সমস্যায় পড়তে পারেন মনে রাখবেন বাংলাদেশ হজ মিশন জটিল কোনো রোগের চিকিৎসা দেয় না সৌদি আরবে ওষুধের দাম প্রচুর তাই এ ব্যাপারে বিশেষভাবে যত্নবান হবেন অন্যদিকে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বহন দেশে দণ্ডনীয় অপরাধ অন্যের দেয়া ওষুধও নিজের ব্যাগে রাখবেন না আপনি যদি প্রথমে মক্কা প্রবেশের ইচ্ছা করেন তাহলে বিমানের শিডিউলের ব্যাপারে নিশ্চিত হয়ে বিমানে ওঠার আগে ইহরাম বাজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে নেবেন সুতরাং ইহারামের কাপড় ব্যাগের ভিতর নেবেন না বরং তা পরে নেবেন শুধু ইহারামের নিয়োগটা বাগিত রাখবেন বিমানে ওঠার আগে ইহরামের নিয়োগ করা যায় তবে সুন্নতে বরখেলাপ হয় সুন্নত হচ্ছে মিকাতে পৌঁছে এরাম বাধা বা এরামের নিয়ত করা আপনি যদি প্রথমে মসজিদে নওয়ি জিয়ারতের নিয়ত করে থাকেন এবং নিশ্চিত হন যে প্রথমে আপনি মদিনায় যেতে পারবেন তাহলে এ সময় ইহারাম বাঁধবেন না কেননা মদিনা থেকে মক্কায় আসার পথে মদিনাবাসীদের যে মিকাত পড়বে সেখান থেকে ইহারাম বাঁধবেন জেদ্দা বিমানবন্দরে বিমান থেকে নামার পর জেদ্দা হজ টার্মিনালে নেওয়া হবে সেখানে বিশ্রাম কক্ষে অপেক্ষা করবেন বিশ্রাম কক্ষ থেকে বহির্গমন বিভাগে গিয়ে পাসপোর্টের সিলমোহর লাগাতে হবে এখানে আপনাকে লাইন বেঁধে বসতে হবে আর এই হাজি ক্যাম্পেই রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ মসজিদটি দ্বিতল মসজিদটির ভিতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এখানে হজ যাত্রীরা হজে যাবার পূর্বে এই হাজি ক্যাম্পে অবস্থান করে নামাজ আদায় করে থাকেন এখানে নারী হজ যাত্রীদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা এবং রয়েছে সুন্দর ওয়াশরুম